মেয়েতে তোমাদের সকলকে স্বাগত আজকে দেখাবো সুজি ঢোসা বা রাবার ঢোসাও বলতে পারো এটা ভীষণ ইয়ামি খেতে হয় এবং খুব তাড়াতাড়ি চট জলদি তৈরি হয়ে যায় মাত্র কুড়ি মিনিটে তৈরি হয়ে যাবে এটা বাচ্চা বড় সবার জন্যে খুব হেলদিও বলতে পারো খুব টেস্টি সবাই খেতে পারবে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি চটপট সাবস্ক্রাইব করে নাও লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয় চলো এবার দেখে নি এটা আমি কীভাবে বানাচ্ছি প্রথমেই আমি তোমাদের পরিমাপটা দেখিয়ে দিই আমি এরকম চামচের তিন চামচ নিয়ে নেব। সুজি সুজি ঢোসাতে পরিমাণটা ভীষণ ইম্পর্টেন্ট তবেই ঢোসাগুলো ক্রাঞ্চি ক্রিস্পি এবং টেস্টি হবে যে পরিমাণ সুজি নিয়েছি অর্থাৎ তিন চামচ তিন চামচ নিয়ে নেব চালের গুঁড়ো আর সুজি আর চালের গুঁড়োর হাফ অর্থাৎ এক চামচ হাফ চামচ নিয়ে নেব আটা কিংবা ময়দা আমি এখানে আটা ব্যবহার করছি তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো নিয়ে নিচ্ছি পেঁয়াজ কারি কারিপাতা কুচি আদা বাটা তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে লঙ্কা কুঁচিও দিতে পারো এর মধ্যে নিয়ে নেব নুন আর গোটা জিরে নুন হয়তো পরবর্তী সময়ে আরও লাগতে পারে কারণ ব্যাটারটা একদম পাতলা হবে তো নুন আমি এখন অল্প দিলাম পরবর্তী সময় লাগলে আবারও দেওয়ার প্রয়োজন পড়বে যে পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণের নিয়ে নেব দই টক দই নিচ্ছি আমি এখানে সুজি ঢোসাতে পরিমাণটা ভীষণ ইম্পর্টেন্ট দেখো এবার জল দিয়ে আস্তে আস্তে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব। একেবারে বেশি জল দেব না তাহলে দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব দেখো ব্যাটারটা যেহেতু গাঢ় আরও একটু জল দিয়ে দেব দেখো এইভাবে পাতলা করে নিয়েছি তো যেহেতু সুজি দিয়েছি সুজি একটু জল টানবে সেই জন্য এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর দেখো ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে এবার এটা আমি জল দিয়ে পাতলা করে নেব যেহেতু সুজি আছে তাই মাঝে মাঝেই জল অ্যাড করতে হবে না হলে ব্যাটারটা গাঢ় হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা পাতলা বানিয়েছি এটা নর্মাল ঢোসার মতো না নর্মাল ঢোসার ব্যাটার একটু থিক হয় কিন্তু রবা ঢোসা বা সুজির ঢোসা ব্যাটার এই রকম পাতলা বানালেই তবেই ঢোসাটা ভালো হবে দেখতেই পাচ্ছ কতটা পাতলা বানিয়েছি দেখো এরম একটা কড়াই নিয়ে নিয়েছি ওপর থেকে জলের ছিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা রাব করে দিচ্ছি পেঁয়াজ রাব করে দিলে ঢোসাটা ভালো ওঠে দেখো ব্যাটারটা সবসময় আমি গুলিয়ে নিচ্ছি কারণ চালের গুঁড়োটা নিচে বসে যেতে পারে আর রাবার ধোসা এইভাবে দিতে হয় তাওয়াতে ওই রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দেয় না তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে দিতে হয় স্প্রেড করে দেখো ব্যাটারটা আবারও গাঢ় হয়ে গেছে আমি আবারও অল্প জল অ্যাড করছি জলের সাথে সাথে কিন্তু নুনটাও অল্প করে অ্যাড করতে থাকবে না হলে কিন্তু নুনের টেস্টটা একদম আসবে না এটা মিডিয়াম টু লো ফ্লেমে প্রথম দিকে হবে তারপর ফ্লেমটা বাড়াতে হবে দেখো অল্প করে তেল দিয়ে দিচ্ছি সাইডে আমি তোমরা চাইলে এটা ঘিতেও বানাতে পারো আর যে হোলসগুলো হবে সেই হোলসগুলোর মধ্যেও অল্প অল্প করে তেল দিয়ে দিতে হবে দেখো গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু বাড়িয়ে দিলাম এবার হোলসগুলোয় অল্প করে তেল দিয়ে দেবো দেখো উপর পিঠ ভালো মতো কুক হয়ে গেছে এবার আমি পালটিয়ে নেব এটাকে নিয়ে দুপিট ভালো মতো কুক করে তুলে নেব। এটা একটু নরম করে করেছি কারণ আদু খাবে তোমাদের আর এক রকম ধরন দেখিয়ে দেব যে খুব ক্রাঞ্চি করতে গেলে কিভাবে করতে হবে ব্যাটারটা কিভাবে দিতে হবে এবার দুপিট ভালো মতো কুক হয়ে গেছে আমি এটা এবার তুলে নেব দেখো তুলে নিয়েছি কড়াইতে আবারও অল্প করে জলের ছিটা দিয়ে পেঁয়াজটা রাফ করে দিলাম এবার দেখো ব্যাটারটা কতটা পাতলা করে নিয়েছি এবার ব্যাটারটা ওপর থেকে হালকা করে স্প্রেড করে দেব দেখতেই পাচ্ছ ব্যাটারটা যত পাতলা হবে ঢোসাটা কিন্তু তত বেশি ক্রাঞ্চি হবে দেখতেই পাচ্ছ কিভাবে ব্যাটারটা দিচ্ছি এবং ব্যাটারটা কতটা পাতলা এবার সাইড থেকে আবারও তেল দিয়ে দিচ্ছি আর যে হোলসগুলো হয়েছে সেগুলোতেও তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো ভালো মতো কুক হয়ে গেছে ওপরটাও এবার আমি এটা পাল্টে দিয়ে দুপিট ভালো মতো কুক করে নেব দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে দেখো এইভাবে উল্টে দুপিট ভালো মতো কুক করে নিলেই রেডি দেখো তৈরি হয়ে গেছে রাবার ঢোসা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখো তৈরি হয়ে গেছে রাবা ঢোসা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো আমাকে জানিও কেমন হলো আজকের মতো এটুকুই আবারও নিয়ে হাজির হব কোনো মজাদার রেসিপি থ্যাংক ইউ